এইবার দেখেন যে আপনি যেই ছবি বা ব্যানারগুলা আপনার স্লাইডারের মধ্যে অ্যাড করতেছেন, ওই ছবির আন্ডারে কীভাবে আপনি কোনো ইউআরএল অ্যাড করতে পারেন বা লিংক অ্যাড করতে পারেন, যেন আপনার কাস্টমার আপনার ওয়েবসাইটে এসে যখন এই ছবির মধ্যে ক্লিক করবে তখন যেন ওই পেজের মধ্যে বা ওই লিঙ্কের মধ্যে চলে যায়। ওই লিঙ্কটা হইতে পারে আপনার কোনো সিঙ্গেল প্রোডাক্ট বা কোনো সিঙ্গেল ক্যাটাগরি। তো এটা আপনি কিভাবে করবেন চলেন একটা প্র্যাকটিক্যাল করে দেখাই, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। দেখেন, এখন যখন আমি এই প্রোডাক্টের ছবিটার মধ্যে ক্লিক করতেছি, এই ব্যানারের ছবির মধ্যে, তখন কিন্তু আমি কোথাও যাচ্ছি না, এখানে আসি। তো আমি একটা করে দেখাই এই ডিফারেন্সটা কী হয় আপনাকে, তখন ভালো বুঝতে পারবেন। আচ্ছা, আমি একটা প্রোডাক্ট অ্যাড করে দেখাই। সাপোজ মনে করেন এখানে যখন কাস্টমার এসে ক্লিক করবে তখন আপনি চাচ্ছেন যে তাকে একটা নির্দিষ্ট অন্য একটা প্রোডাক্টের মধ্যে পাঠাইতে, একটা প্রোডাক্টের ল্যান্ডিং পেজে পাঠাইতে। সো এটা করার জন্য কীভাবে আপনি করবেন, যেই প্রোডাক্টটা আপনি ওইখানে দিতে চান সেই প্রোডাক্ট ওপেন করবেন। ধরেন আমি সাপোজ এই প্রোডাক্ট ওপেন করলাম, তো যে কেউ আপনার পছন্দ মতো প্রোডাক্ট ওপেন করবেন, করে জাস্ট ওই প্রোডাক্টের লিঙ্কটা আপনি কপি করবেন আপনার ইউআরএল বার থেকে, আপনার ব্রাউজারের ডায়াল বার থেকে লিঙ্কটা সিম্পলি এভাবে কপি করবেন। পিসি থেকে হলে অথবা মোবাইল থেকে হলে মোবাইল থেকে যেভাবে করে ওইভাবে কপি করবেন। করার পর আপনি সিম্পলি আপনার কন্ট্রোল প্যানেলের মানে এইখানে আসবেন যেখান থেকে আপনি ছবিটা চেঞ্জ করছেন, আপডেট করলেন, ওই ছবির নিচেই দেখতে পারবেন চেঞ্জ স্লাইডার ইমেজ লিঙ্ক একটা অপশন আছে বা একটা ফিল্ড আছে। এখানে দেখতে পারবেন ডিফল্টভাবে জাস্ট হ্যাশ চিহ্ন দেওয়া থাকবে। আপনি জাস্ট যেই ছবিটা মানে এখানে দেখেন পাঁচটা ছবি আছে, কিন্তু আপনি যেই ছবিটার মধ্যে লিঙ্ক আপ করাইতে চাইতেছেন ওই ছবিটার মধ্যেই কিন্তু দেবেন, যেই ছবির যেই লিঙ্ক দিতে চান ওই ছবির আন্ডার ওই লিঙ্ক দেবেন, এটা খেয়াল রাখবেন। সো আমি মনে করেন যে এই যে এক, আচ্ছা হোম পেজে আসি, যে এই এক নাম্বার যে ছবিটা আছে, যে এই ছবিটা, এই ছবিটার মধ্যে আমি লিঙ্ক আপ করাতে চাচ্ছি, ঠিক আছে। সো আমি দেখেন এই ছবিটার মধ্যে আছি, এই ছবির নিচে যে ফিল্ডটা আছে এটার মধ্যে জাস্ট আপনি আসবেন, এসে এই হ্যাশ যে আগে যাই থাকুক সব কিছু কেটে দিবেন, কেটে দিয়ে যেই যেই লিঙ্কটা দিতে চাচ্ছেন ওই লিঙ্কটা জাস্ট এখানে পেস্ট করবেন। দেখেন আমি কিন্তু যেই প্রোডাক্টের লিঙ্কটা কপি করে আনলাম ওই লিঙ্কটা আমি এখানে পেস্ট করলাম, করে জাস্ট এখানে দেখেন কনফার্ম অ্যান্ড আপডেট দিলাম। ওকে, তো জাস্ট আপনি এখানে কনফার্ম আপডেট দিবেন, আপডেট হয়ে যাবে। এখন হোম পেজে আসি, এখন থেকে যদি আপনার কাস্টমার ধরেন আসলো আপনার ওয়েবসাইটে, এসে যখনই সে দেখেন এখানে ক্লিক করবে তখনই দেখেন সে কিন্তু এই দেখেন এই পেজের মধ্যে রিডাইরেক্ট হয়ে যাবে, যেহেতু এই প্রোডাক্টের ইউআরএলটা ওইখানে দেওয়া হয়েছে এই জন্য এই পেজে আয়া পড়ছি বা আপনার কাস্টমার এই পেজে আইসা পড়বে এবং এখান থেকে সে এই প্রোডাক্টের ফুল ইনফরমেশন দেখতে পারবে। তো আশা করি আপনি জিনিসটা বুঝতে পারছেন। আপনি এখানে যে কোনো কিছু দিতে পারেন, কোনো প্রোডাক্ট হইতে পারে, কোনো ক্যাটাগরি হইতে পারে। আচ্ছা ধরেন একটা ক্যাটাগরি দিয়ে দেখাই, ধরেন আমি অল ক্যাটাগরিতে গেলাম, এখান থেকে ধরেন হোম অ্যান্ড ডেকোরেশন এইটা আমি সিলেক্ট করলাম, ধরেন এই ক্যাটাগরিটা আপনি দিতে চাচ্ছেন। সো এই ক্যাটাগরিটা ওপেন করবেন এই পেজ এর লিঙ্কটা। সো আমি দেখেন এই লিঙ্কটা এখন কপি করলাম, এই লিঙ্কটা আপনি কপি করলাম, আমি এখন এইটা দিয়ে রাখবেন, দেখেন এইটা আগেরটা রিমুভ করে এই লিঙ্কটা আমি নতুন লিঙ্কটা এখানে পেস্ট করলাম, করে আপনি জাস্ট এভাবে করবেন, করে জাস্ট কনফার্ম অ্যান্ড আপডেট দেবেন। দেখেন এটা আপডেট হয়ে গেল। এখন দেখেন, এখন যদি কোনো কাস্টমার এইটার মধ্যে ক্লিক করে তাহলে দেখেন কই যায়, এখন এটার মধ্যে ক্লিক করলে দেখেন এই ক্যাটাগরির লিঙ্কে চলে আসলো। সো আশা করি বুঝতে পারছেন যে আপনার আপনার যখন যেই ছবি চেঞ্জ করবেন ওইটার সাথে আপনি ওই রিলেটেড যে কোনো কিছু দিতে পারেন, হয় ক্যাটাগরি বা হয় প্রোডাক্ট বা হয় অন্য কোনো কিছু, অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্কও আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আপনি জাস্ট এইভাবে লিঙ্ক দিয়ে এভাবে আপডেট দিয়ে দেবেন। আবার তারপরে ধরেন আপনার কোনো যদি লিঙ্ক আপ না চান তাহলে জাস্ট এই লিঙ্কটা কেটে দেবেন, শুধুমাত্র একটা হ্যাশ সিম্বল যেটা আছে এইটা দিয়ে কনফার্ম অ্যান্ড আপডেট দিয়ে দেবেন, তাহলে এটা আগের মতো ডিফল্ট হয়ে যাবে। এখন যদি কেউ ক্লিক করে আপনার কোনো কাস্টমার এসে তখন সে আর কোথাও যাবে না, এখানেই থাকবে। সো আপনার যদি ওই ফিচারটা প্রয়োজন হয় লিঙ্ক আপ করার, অন্য কোনো জায়গায় সেন্ড করার বা পাঠানোর, তো আপনি জাস্ট ওইভাবে ওই ফিচারটা ইউজ করবেন। তো আশা করি আপনি বুঝতে পারছেন কীভাবে আপনি স্লাইডারের ইমেজ চেঞ্জ করবেন এবং আপনার প্রয়োজন হলে আপনার কোনো ইমেজের আন্ডারে কোনো লিঙ্কও সেট করবেন যেন কাস্টমার ওইখানে ল্যান্ড করতে পারে।